एवरीवन, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি খুব খুব ভালো আছি। নিতুস ব্লগ এন্ড ডেইলি লাইফে তোমাদের সবাইকে অনেক স্বাগত। তো আজ তো মঙ্গলবার, আমরা তোমার দাদাভাইয়ের ওখান থেকে এসেছি রবিবার দিনকে। কালকে আমি কোনো ভিডিও ছাড়তে পারিনি, কারণ আমার শরীরটা খুবই খারাপ ছিল আর মাথা যন্ত্রণা ছিল, তাছাড়া ক্লাসও ছিল। আমার এত শরীরটা খারাপ লাগলো আর ভিডিও ছাড়িনি। তো আজ তো মঙ্গলবার, আজকে ক্লাস আছে, আজকে ক্লাস করে আমরা বাড়ি যাব। তো দাদাভাই অফিসে ওখান থেকে আসবে। তো এখন তো আমি ঘুম থেকে উঠেছি তোমার 7:30টার সময়, উঠে ফ্রেশ হয়ে গেছি, স্নান করবো একটু পরে, বিছনা টিছনাগুলো সব গুছালাম। মা এখন জামা কাপড় কাচ্ছে, কালকেও কেচেছে কত, আজকেও কেচেছে, কাচ্ছে অনেক। তো জল বিস্কুট খেয়েছি, চলো তোমায় দেখিয়ে দিই। দেখো আমার সব বিছানা গোছানো হয়ে গেছে, ফুলগুলো বার করেছি, ধোবো সব। ওই দেখো কত ফুল, সব ফুলগুলো ধোবো। স্নান করার সময় একবারে ধুয়ে দেবো। তো এখন আমি কাজ বাজ করে নিই, করে আমার ক্লাস আছে 11টা থেকে, তো বেরাবো একটু পরে, দেরি আছে, তাও 10:30টা কি 15টা নাগাদ বেরোবো। 11টা থেকে বলতে সবাই ঢুকতে ঢুকতে 11:30 হয়ে যায়। আর যা গরম পড়েছে, গরমে কিছুই ভালো লাগছে না, মুখটু যেন জ্বালা করছে, এই কদিন যেন বেশি গরম পড়েছে। তোমার দাদাভাইয়ের ওখানেই ভালো ছিলাম, বেশ ঠান্ডা, সবসময় ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিলো, মানে ওখানে বেশি ফ্যান চালাতেই লাগতো না। আর এখানে কি গরম, একটু হাওয়া নেই, কিছু না না, বৃষ্টি কিছুই নেই। তো চলো কাজ বাজ করি, তোমার সাথে পরে কথা হবে। আমি তো রেডি হয়ে গেছি, এখন বাজে 10:50, তো 11 নাগাদ বেরাবো। টিফিনে খেয়েছি রুটি, ভেন্ডির তরকারি আর লাড্ডু, সেই ভিডিওটার করা হয়নি, স্নান করে উঠলাম। যা গরম গরম হয়ে গেছে, বাইরে কি রোদ উঠেছে, এখান থেকে যাবো টোটো করে, 11:30টার মধ্যে পৌঁছে যাবো ওখানে। বাদামতলা একটা বান্ধবী দাঁড়াবে, ও আর আমি একসাথেই যাবো। তো চলো, আজকে সারাদিন জার্নিংয়ে কেটে যাবে, ক্লাস করে আসবো আবার বাড়ি যাব। মা অনেক কাছাকাছি করেছে সব, এখন পরিষ্কার করছে রান্নাঘর, রান্না হয়ে গেছে। তোমার সাথে পরে ক্লাসে গিয়ে কথা হবে। এখন তো ক্লাসে চলে এসেছি, মাম হেয়ার স্টাইল দেখিয়ে দিল আমাদের, এইটাও মাম করেছে, তাই সবাই ছবি তুলছে। তো এখন আমি বাজছি ফ্রেঞ্চ রোল, ফ্রেঞ্চ রোল বেঁধে তারপর একটা অন্য স্টাইল আবার বাঁধবো। তোমরা দেখতে থাকো কেমন করে করছি, খুবই ইজি, মানে যে একবার দেখবে পারবে করতে। তো আমি আজকে ডামির ওপরে করছি, তারপর আবার বাড়িতে গিয়ে মায়ের ওপর প্র্যাকটিস করব। বেঁধেছিলাম, সবাই বলছিল ভালোই হয়েছিল। তো এখন এই আজকে আইভুরু প্র্যাকটিসও করেছি, আর এই ফ্রেঞ্চ রোলও বাজছি। তোমরা দেখো কেমন করে, সামনে একটা অন্য ডিজাইন করছি আর পেছনটা তো ফ্রেঞ্চ রোল করেছি, ফুল টুল দিয়ে আবার পরে সাজিয়ে দেবো, ভালো লাগবে। আজকে আবার ক্লাস করে বাড়ি যাবো, শ্বশুর বাড়ি। আজকে আর একটু রেস্ট হবে না, সারাদিন জার্নিংয়েই কেটে যাবে। তো আবার এই কারণ ম্যাম কালকে আর ক্লাস করাবে না ম্যাম, এই জন্য একবারে ক্লাস করে আজকে বাড়ি চলে যাব। তোমার দাদাভাই অফিসের ওখান থেকে আসবে। দেখো আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও। এই সাইডের হেয়ার স্টাইলটা বেশি সুন্দর হয়েছে, সবাই বলছিল। তো এটা কমপ্লিট হয়ে গেছে, এইটা আবার একটা নিউ অন্য স্টাইলে বাঁধলাম, চুলটা অন্য হেয়ার স্টাইল হলো, এটাও খুব সুন্দর। এটা ব্রাইডাল হেয়ার স্টাইল, ম্যাম আমাদের আগের দিন দেখিয়েছিল, আজকে প্র্যাকটিস করলাম। হ্যালো ফ্রেন্ড, আমি এইমাত্র এলাম, দেখো আমার মুখ চোখের অবস্থা পুরো ঘেমে, পুরো মনে হচ্ছে স্নান করে এলাম, পুরো আমার জামাও ভিজে গেছে, এত গরম বাইরে। 3:20 বাজে এখন, আজকে আসার একটা টোটো পাইনি, গরমে আমার অবস্থা আরও খারাপ হয়ে গেছে। এখন একটু রেস্ট নেবো, খাওয়া দাওয়া করে মুখ হাত পা ধুয়ে নিই, খাওয়া দাওয়া করে রেস্ট নেবো, তারপর আবার বিকেলে বেরাবো। তো তোমাদের সাথে পরে একবার কথা বলে বেরাবো, যখন তখন কথা হবে। আগে আমি ড্রেসটা চেঞ্জ করি, গরমে আর কিছু ভালো লাগে না, পুরো চুল ভিজে গেছে গরমে। তো এখন আমরা দিদার বাড়ি চলে এসেছি, দিদা লস্যি দিয়েছে, খাচ্ছি। তো আসার সময় পুরো ভিডিও তোমার সাথে শেয়ার করিনি, ট্রেনে প্রচুর ভিড় আর গরমে অস্থির হয়ে গেছিলো, সেই দিদা আবার লস্যি করে দিলো, এখন খাচ্ছি। আমরা বাড়ি চলে এসেছি, এসে স্নান টান করে
পরে এখন মা মুড়ি মেখেছে, মুড়ি খাচ্ছি। আমি আর তোমার দাদা ভাই আসার সময় সোয়াবিনের চপ আর ডিমের ডেবিল নিয়ে এসেছিলাম, তো দিদার বাড়িতে দিয়ে এসেছি আর আমাদের বাড়িতেও নিয়ে এসেছি। দিদারা খায় খেতে বলেছিল কিন্তু আমরা খাইনি, যেহেতু বাড়িতে নিয়ে এসেছিলাম। তো এখন খেয়ে নিই, তারপর তোমার সাথে পরে কথা হবে। মুড়ি খাওয়ার পর মা আবার মিষ্টি দিয়েছিল, মিষ্টি আর খায়নি। রাতে আমার আর মায়ের জন্য গোলা রুটি হবে, তখন বলেছি খাবো গোলা রুটি দিয়ে, আর সবাই ভাত খাবে। তো মা এখন গোলা রুটি বানাচ্ছে, আমি শুয়ে আছি, শুয়েছিলাম, আমার ভালো লাগলো না শরীরটা গরমে। তো মা আর আমার আর মায়ের জন্য বলতে কি বেশি করেই বানিয়েছে, মোটামুটি সবারই হয়ে যাবে। সবাই ভাতই খেয়েছে, তোমার দাদা ভাই, বাবা, কাকা সবাই ভাতই খেয়েছিল। এখন আমরা খেতে বসে পড়েছি, এখন প্রায় 10টা বেজে গেছে। খাওয়া দাওয়া করে গিয়ে ছাদে বসবো, তারপর শোবো। যা গরম, আমার তো গা ধোয়ার পর শরীর পুরো ছেড়ে দিয়েছিল। তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, টাটা। কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো।